ডাব্লিউ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের কাউন্সেলিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং ডাব্লিউ এর সাথে সাথে রিলেটেড কাউন্সিলিংও জিলেটেড যে এক্সাম সেটাও কিন্তু এক মাসের মধ্যে তোমাদের স্টার্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা মেন কনসার্ন সেটা হচ্ছে কাউন্সেলিংয়ে কলেজ চয়েস তো কলেজ চয়েস করার জন্য তোমরা যদি তোমরা এখন ডাব্লিউবিজেই যেহেতু কাউন্সেলিং চলছে সেই ক্ষেত্রে তোমাদের এখানে যদি পার্টিসিপেন্ট পার্টিসিপেটিং ইনস্টিটিউশন লিস্ট যদি দেখো অথবা তুমি সিট ম্যাট্রিক্স দেখো অথবা তুমি সিট ম্যাট্রিক্সের পিডিএফ ডাউনলোড করো সেখানে কিন্তু তুমি লিস্ট পেয়ে যাবে কোন কোন কলেজ গভর্নমেন্ট কলেজ কোনটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি কোনটা এবং তোমাদের প্রাইভেট কলেজ কোনটা প্রাইভেট ইউনিভার্সিটি কোনটা সব লিস্ট কিন্তু এখানে একটা পেয়ে যাবে টোটাল ওয়ান ওয়ান কলেজ এবং ইউনিভার্সিটি আছে কিন্তু কলেজে শুধু নাম জানালি তো হবে না কলেজটা কোথায় লোকেটেড কলেজের ফি স্ট্রাকচার কেমন আছে তার প্লেসমেন্ট রেকর্ড কেমন ইনফ্রাস্ট্রাকচার কেমন ঠিক আছে এবং তার তাদের যদি কারোর সাথে আমি কন্ট্যাক্ট করতে চাই সেভাবে কীভাবে কন্ট্যাক্ট করব সেই জন্য আমি আরেকটা যে ওদের ডাব্লিউবি যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু পার্টিসিপেটিং ইনস্টিটিউশনের একটা ব্রিফ ডিটেলস তোমাদের পেয়ে যাবে তোমরা হয়তো এই ওয়েবসাইটটা অনেকে চেনো কিন্তু অনেকেই কিন্তু এই ওয়েবসাইটটা সম্বন্ধে ঠিক ধারণা নেই ঠিক আছে সেই জন্য আমি আজকে এই ওয়েবসাইটটা তোমাদের দেখাবো যেখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং তোমাদের দুটো পয়েন্ট দেখাবো একটা হচ্ছে তোমাদের অ্যালটমেন্টের পর তোমাদের কি করণীয় সেকেন্ড তোমরা একটা কলেজের পুরো ডিটেলড ফিস স্ট্রাকচার পুরো ডিটেল সব কিছু কোথা থেকে জানতে পারবে একদম একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে কিন্তু দেখিয়ে দেবো তো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে তোমাদের তো দেখো তোমাদের যে ইনস্টিটিউশন টাইপ এখানে তোমরা দেখতে পারবে এখান থেকে সব ইনফরমেশন কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে মেনলি যে ইনস্টিটিউশন টাইপ ইনস্টিটিউশন নেম কন্ট্যাক্ট ডিটেলস একজন কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে এবং ইনস্টিটিউশন ওয়েবসাইট দেওয়া আছে তো তোমরা ওয়েবসাইটে কিন্তু দেখতেই পারো চেকআউট করতেই পারো কিন্তু এই ওয়েবসাইটটায় কিন্তু আরও সুন্দরভাবে দেওয়া আছে যদি ধরো প্রথমে আছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আছে সিক্সটি সেভেনটা ঠিক আছে তারপরে তোমাদের চলে আসছে কিন্তু স্ট্যান্ড অ্যালন প্রাইভেট ফার্মেসি কলেজ ফার্মেসির জন্য কিছুটা আছে ঠিক আছে তোমরা দেখতে পারো এরপর আছে তোমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ গভর্মেন্ট যে স্টেট গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে ঠিক আছে এবং যেটাকে বলে গভর্নমেন্ট কলেজ বলি আমরা সেইগুলো এরপরে ফার্মেসি কলেজ তারপরে আদার গভর্নমেন্ট কলেজ এবং তারপরে ইউনিভার্সিটি আছে যেমন গভর্নমেন্টের যে ইউনিভার্সিটিগুলো আছে যেমন যাদবপুর ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি ঠিক আছে সেইগুলো এরপরে আমার চলে প্রাইভেট ইউনিভার্সিটি তো সুন্দরভাবে কিন্তু ভাগ করা আছে তো ধরো তুমি তোমার প্রাইভেট কলেজ আমি তো চুজ করে নিচ্ছি যে আমার এইচ ইটিসি বা সরি হেরিটেজ নিয়ে নিচ্ছি আমি থার্টি থ্রি নম্বরের হেরিটেজ তো এ আমি ডিটেলস জান তো এখানে আমার দেখো তিনটে কিন্তু আমরা পয়েন্ট অপশান পাচ্ছি ভিউ 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 করে তো তিনটে কী কী একটা হচ্ছে ওয়েবসাইট একটা হচ্ছে ব্রিফ ইনফো একটা হচ্ছে এভি লিংক তো মেনলি এটা লাগবে সেটা হচ্ছে তোমার এই মাঝখানে যে ব্রিফ ইনফো এটা ক্লিক করলে তোমাদের কাছে ওই 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 যে কলেজের একটা প্রোফাইল খুলে যাবে সে প্রোফাইলে কিন্তু অনেক ডিটেলস দেওয়া আছে তো বেসিক ডিটেলসের মধ্যে তোমরা কলেজের নাম কলেজের ফুল অ্যাড্রেস একদম সুন্দরভাবে অ্যাড্রেস ল্যান্ডমার্ক ঠিক আছে যেমন এটা লুরুবি হসপিটালের কাছাকাছি খুব তাড়াতাড়ি আছে এবং জিপিএস অবধি দেওয়া আছে সেই এছাড়া তোমাদের কলেজের ওয়েবসাইট ঠিক আছে এবং অ্যাডমিশান ইনচার্জ যে আছে অ্যাডমিশান ইনচার্জের ফাই মানে মেল আইডি প্লাস ফোন নাম্বার দুটোই দেওয়া আছে এবং তোমাদের লিঙ্ক টু এ মানে হচ্ছে কলেজের একটা ওভারভিউ তোমরা যদি কোনো ওই কলেজে ক্যাম্পাস তোমরা ট্যুর করতে চাও সেই এই ইউটিউব লিঙ্কে গিয়ে তাদের ভিডিওটা দেখতে পারো ওদের একটু ক্যাম্পাস ট্যুর পুরো দেওয়া আছে যে কেমন কী কলেজ কোথায় কি আছে কতগুলো ল্যাব আছে না আছে একটা সুন্দর কিন্তু ভিউ তোমরা পেয়ে যাবে বেশিরভাগ কলেজে কিন্তু করা আছে সব কলেজে মনে হয় না এটা অ্যাভেলেবেল আছে যাই হোক তো এরপর তোমার অ্যাকাডেমিক ডিটেলস কতগুলো মানে কোন কোন ব্রাঞ্চে এখানে পড়ানো হয় এবং তোমাদের অ্যাপ্রুভ ইনটেক ক্যাপাসিটি বা কত আছে সেটাও কিন্তু সুন্দরভাবে লেখা আছে এবং সেটা এনবিএ অ্যাক্রিগেটেড কি না সেটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে দেখা আছে যে কোনটা এনবিডেম কোন 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 দ্বারা সিদ্ধ ঠিক আছে তো সেখানে সেগুলো তোমরা দেখে নিতে পারো কত ফ্যাকাল্টি সেটা দেখে নিতে পারো নিচের দিকে বেশি ইনফ্রাস্ট্রাকচার কেমন ইনফ্রাস্ট্রাকচার আছে কি ক্লাসরুম আছে ক্লাসরুম আছে বুক কেমন কি আছে ল্যাবরেটরি কটা আছে দেখে তোমার একটা আইডিয়া পেয়ে যাবে তো এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ফিজ স্ট্রাকচার ফি স্ট্রাকচারটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে লেখা আছে যে কোন সেমিস্টারে কত ফিস কিন্তু না হতে পারে এবং তার নিচেই চলে আসছে তোমাদের প্লেসমেন্ট রেকর্ড খুব সুন্দর প্লেসমেন্ট রেকর্ড দেওয়া আছে এবং যেটা হাইলাইট এই কলেজে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা অটোনোমাস কলেজ যেটা ম্যাকআউটের এবং এন 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 ডবল সি অ্যাক্রিগ্রেশন আছে বি প্লাস প্লাসের তো সেইগুলো তোমরা দেখে নিতে পারো এছাড়া কিছু ইমেজও কিন্তু এখানে ওরা কলেজ দিয়েছে বিশাল ওর একটা ক্যাম্পাস ওদের ঠিক আছে তো সেখানে তোমরা সেটাও দেখতে পারো তো এরকম একটা উচ্চ তোমরা দেখালাম এছাড়া যদি তুমি আরেকটা কলেজ দেখো আমরা ধরো এখানে একটা স্ট্যান্ড অ্যালোন আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ দেখছি যেমন তোমার এখানে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে চলে গেলাম সেখানেও তোমরা এরকম একটা প্রোফাইল পেয়ে যাবে সেটা ওপেন করেও তোমরা সমস্ত ফুল অ্যাড্রেস ল্যান্ডমার্ক অ্যাডমিশন ইনচার্জ তারপরে কত অ্যাকাডেমিক ডিটেলস কি আছে বেসিক ইনফো ফি স্ট্রাকচার অনেকে বলে গভর্নমেন্ট কলেজে কেমন ফি স্ট্রাকচার আছে পুরো ফি স্ট্রাকচার কিন্তু ভাগ ভাগ করে ওরা দিয়ে দিয়েছে প্লেসমেন্ট রেকর্ড কেমন আছে একদম ঠিকঠাক প্লেসমেন্ট রেকর্ড যা আছে এখানে হাইলাইটও কিন্তু দেওয়া আছে বলে দিই জলপাইগুড়িটাও হচ্ছে তোমার মনে হয় অটোনোমাস হয়ে গেছে এখন ঠিক আছে এছাড়া এদের এখানে খুব সুন্দর ক্যাম্পাস সেটা তোমরা দেখে নিতে পারো তো এইভাবে কিন্তু তোমরা চেক করতে পারো তো এরপরে স্টেপ হচ্ছে তোমাদের ওয়েবসাইট কীভাবে চেক করবে তো আমি আমাদের কলেজে যদি ওয়েবসাইটটা দেখাই আমাদের কলেজে যদি একাডেমি অফ টেকনোলজি এ ওটি ওপর দিকে যে একাডেমিক টেকনোলজি তোমরা সেটারও ব্রিফ ইনফো দেখতে পারো কী কী আছে না আছে এখানে দাওয়া আছে এবং তোমরা যদি মনে করো ওয়েবসাইটে যাবে তো ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা ওয়েবটির যে ওয়েবসাইট বা কলেজের যে ওয়েবসাইট চলে যাবে তো ওয়েবসাইটে তোমরা অনেক ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে যদি তোমার মনে হয় যে প্লেসমেন্ট ডিটেলস দেখবে এখানে প্লেসমেন্টে ক্লিক করো যদি মনে হয় তোমার ফি ক্যাম্পাস কেমন কি আছে দেখবে চেক করতে পারো তারপরে তোমার ওপর দিকে অ্যাকাডেমিক ডিটেলস চেক করবে সেটাও চেক করতে পারো ঠিক আছে তো একাডেমির মধ্যে কেমন কি ইনটেক আছে দেখাচ্ছে তারপর অ্যাকাডেমিক পারফরমেন্স কেমন কত কী পেয়েছে সেটাও ওখানে লেখা আছে ঠিক আছে আর ফি স্ট্রাকচার ফি দেখতে চাও তুমি ফি স্ট্রাকচার ঠিক আছে বি ফি স্ট্রাকচার এখানে বিটেক বিটেক ল্যাটার এন এম বি এ বিটেক ল্যাটার দেখতে চাও বিটেক ল্যাটার জন্য কত কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং এক্সট্রা কত টাকা লাগতে পারে সেগুলোও কিন্তু এখানে ডিটেল আলোচনা করা আছে তো সেই ক্ষেত্রে একটা সমস্যা হয় অনেক জায়গায় মানে আগের একটা আই এম মনে হয় কলেজে হয়েছিলো যে এখানে লেখা আছে একরকম কিন্তু ওখানে নিচ্ছার একরকম এটা অনেকে আমাকে বলছিল জানি না কতটা ঠিক বা ভুল তো সেই ক্ষেত্রে তোমাদের একটা করণীয় যেটা হচ্ছে তোমাদের যে পার্টিসিপেশন ওয়েবসাইট যেটা আছে তোমরা এখানে ব্রিফ হিন গেলে বা তোমাদের যে ওয়েবসাইট সেখানে তোমরা প্রত্যেকটা ওয়েবসাইটে কলেজের কিন্তু তোমরা কন্ট্যাক্ট ডিটেলস বা কন্ট্যাক্ট একজন পেয়েই যাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা একটা কন্ট্যাক্ট পেয়েই যাবে যখন যেমন এখানে কন্ট্যাক্ট ইন করে যেন নাম্বার দেওয়া আছে তোমার এউটি যদি ওপস প্রাউচারে যাও সেখানে নম্বর পেয়ে যাবে তো তোমাদের সবচেয়ে ভালো হচ্ছে তোমাদের যে কন মানে অ্যাডমিশন ইনচার্জ আছে বা কন্ট্যাক্ট পার্সন আছে তাকে একবার ফোন করা ফোন করে তোমাদের একদম ঠিকঠাক করে সব কিছু জেনে নাও মানে গভর্নমেন্ট কলেজে তো সেটা অসুবিধা হবে না কিন্তু প্রাইভেট কলেজে যদি তুমি জানতে চাও যে দাদা একদম তিন বছরে কত টাকা লাগছে বা কোনো এক্সট্রা টাকা দিতে হচ্ছে নাকি মানে অ্যাডমিশনে কত টাকা দিতে হবে বা এক্সট্রা কোনো আরও তোমার প্লেসমেন্টের জন্য টাকা দিতে হবে নাকি সেই সব জিনিস তোমরা এই ফোন করে কলেজে কিন্তু জেনে নিতেই পারো তো এখন কিন্তু ওরা সব সময় অ্যাক্টিভ আছে তো আমার আমার সাজেশান এটাই তোমরা যে কোনো কলেজ যখন চয়েস করবে এরকম যেগুলো দেখালাম সব কিছু দেখে নিয়ে তোমরা তাদের ওয়েবসাইটটা চেক আউট করে তাদের যদি ইনচার্জ থেকে ফোন করে সব কিছু ভেবে চিনতে কিন্তু চয়েস ফিলিং করো তো আশা করি সেটা ডাবল বি এবং ডাব ডাবলু রেট সবার ক্ষেত্রেই হেল্পফুল হবে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল থ্যাংক ইউ গুড়িয়া হ্যাভ এ নাইস ডে